নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি জিকো, আপনারা দেখছেন জিকোস কিচেন এন্ড ব্লগ। জিকোস কিচেন এন্ড ব্লগের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার শহর, প্রাণের শহর সিঙ্গুরের 25তম বইমেলা। সিঙ্গুরে এবছর 25তম বইমেলা কি কেমন হয়েছে সেটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি সিঙ্গুর 1 নম্বর প্ল্যাটফর্মে। প্রথম থেকে শুরু করছি আজকের পর্বটি। সিঙ্গুর স্টেশনটা প্রথমে আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, তারপর যাচ্ছি বইমেলায়। আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথে ও পাশে আছেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, প্রতিবারের মতন এবারেও বলে নিই, আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন। আপনাদের ভালো লাগা খারাপ লাগা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব সিঙ্গুর বইমেলা 25তম বর্ষে কি কেমন হয়েছে, আপনারা দেখে নিন আমার এই ভিডিওটির মাধ্যমে। রজত জয়ন্তী বর্ষে সিঙ্গুর বইমেলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। মেলা আর মেলাতে খাওয়া দাওয়া হবে না তাই কখনো হয়, তাই মেলার শুরুতেই প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই জিলিপি গুড়কাটি বাদামের দোকানটি। আপনারা দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত, আশা করি আপনাদের ভালোই লাগবে। আমরা ঢুকে পড়েছি মেন বই মেলার প্রাঙ্গণে। দেখুন বন্ধুরা, নানা রকম বইয়ের মেলায় ভরে উঠেছে প্রাঙ্গণটি। এখন যতই নেট দুনিয়ায় ভাসুক মানুষ, কিন্তু এবছর বইমেলায় বেশ ভালোই মানুষের ভিড় উপলব্ধি করা যাচ্ছে। দীর্ঘ 2 বছর মানুষ ঘরবন্দি থাকার পরে এইসব মেলা, মানুষ তো মেলা মানে মিলন ক্ষেত্র, এই মেলায় মানুষ খুব আগ্রহ সহকারে বই কিনছে এবং পড়ছে। যতই আমরা নেট দুনিয়ায় ঢুকে থাকি না কেন, কিন্তু বইমেলা বইমেলাই আছে। সেই তুলনায় হয়তো বই বিক্রি কমে গেছে, কিন্তু বইমেলার সেই রীতিরেওয়াজ আমেজ এখনও রয়ে গেছে। নানা রকম বই সাজিয়ে চলে এসেছে কাকুরা আমাদের শহরে, প্রাণের শহর সিঙ্গুরে। সিঙ্গুর বইমেলায় বেশ ভালোই ভিড় লক্ষ্য করা গেল। চলুন এবার আপনাদের ঘুরিয়ে দেখাই এবছর 25তম বর্ষে বইমেলায় কি কেমন বইয়ের দোকান হয়েছে। আপনাদের ঘুরিয়ে দেখাই বইমেলার মেন বইয়ের দোকানগুলি, আপনারা দেখে নিন এই ভিডিওটির মাধ্যমে। এখন ঘড়িতে বাজে 6:30। এইখানে সিঙ্গুর বইমেলার ব্লগটি শেষ করে আমি এখন যাচ্ছি কোন্নগর বইমেলায়। চলুন বন্ধুরা, এবার আপনাদের সঙ্গে দেখা হবে কোন্নগর বইমেলায়। কোন্নগর বইমেলায় গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি এবং কোন্নগর বইমেলাটাও ঘুরিয়ে দেখাবো আপনাদের, আপনারা দেখতে থাকুন। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। এবার আপনারা আমার সাথে ঘুরে দেখবেন কোন্নগর বইমেলা ও পুষ্প প্রদর্শনী। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কোন্নগর বইমেলা ও পুষ্প প্রদর্শনী।
থেকে ট্রেন ধরে আমি এখন চলে এসেছি কোন্নগর স্টেশনে। কোন্নগর স্টেশনে এসে 3 নম্বর প্ল্যাটফর্মে নেমে পড়লাম। এবার আমি স্টেশন দিয়ে হাঁটতে শুরু করছি। স্টেশনের একদম কাছেই হচ্ছে কোন্নগর বইমেলা, কোন্নগর কালীতলা মাঠে। চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কোন্নগর বইমেলার প্রাঙ্গণে। এই যে দেখুন কি সুন্দর বইমেলার গেটটি। আমরা এবার আস্তে আস্তে প্রবেশ করে নিচ্ছি বইমেলার প্রাঙ্গণে। চলুন চলে যাওয়া যাক বইমেলার প্রাঙ্গণে। আমরা প্রথমে ঘুরে দেখি বইমেলাটা, তারপর ঘুরে দেখব পুষ্প প্রদর্শনী। এই যে বইয়ের স্টলগুলি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। এই যে আপনাদের দেখাই এবার পুষ্প প্রদর্শনীটা। কি সুন্দর নানা রকম শাক সবজি এবং ফুল দিয়ে সাজিয়ে উঠেছে এই কোন্নগর বইমেলা ও পুষ্প প্রদর্শনী। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন কি সুন্দর ছোট গাছে কত কমলা লেবু, মুসুম্বি লেবু, বাতাবি লেবু আছে, জলপাই, টমেটো, ওলকপি, নানা রকম সবজির বাহার আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন বন্ধুরা কি সুন্দর ছোট্ট গাছে লাউ হয়েছে, আপনারা দেখুন। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলের বাহার, নানা রকম গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, দেশি বিদেশি নানা রকম গোলাপে ভরপুর এই পুষ্প প্রদর্শনী। দেখুন কি সুন্দর সুন্দর গোলাপ, যতই দেখছি ততই মন মুগ্ধ হয়ে যাচ্ছে। আপনারাও দেখতে থাকুন ভিডিওটা। Oh,
মেলার বাহিরপথে আপনারা পেয়ে যাবেন হস্তশিল্প মেলা ও ফুড কোর্ট। এখানে আপনারা হাতে তৈরি যেমন নানা রকম খাবার পাবেন, তেমনি পাবেন হাতে তৈরি নানা রকম শাল, সোয়েটার, হাড়, দুল, সাবান এবং নানা রকম জিনিস। দেখে নিন আপনারা, আপনাদেরকে দেখিয়ে দিই ভিডিওটার মাধ্যমে। এই যে দেখুন, হাতে তৈরি সাবান আর গোলাপ জল এখানে পাওয়া যাচ্ছে। এইটাতে পাওয়া যাচ্ছে হাতে তৈরি শান্তিনিকেতনের নানা রকম ব্যাগ ও শাড়ি। এখানে তৈরি হচ্ছে পাবড়ি চাট। চলুন এবার আপনাদের ঘুরে দেখাই বাইরের মেলাটা, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এখন ঘড়িতে বাজে রাত্রি 8টা। আজকের মতন মেলা দেখা এখানেই শেষ করে বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার পথে আপনাদেরকে বলে রাখি, আমার এই যুগলবন্দী ব্লগ ভিডিও সিঙ্গুর বইমেলা ও কোন্নগর বইমেলার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগা খারাপ লাগা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন, তাদের যদি আমার চ্যানেল জিকোস কিচেন অ্যান্ড ব্লগ ভালো লেগে থাকে, আমার চ্যানেলের মাথায় আপনাদের আশীর্বাদ ও ভালোবাসার হাত বাড়িয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমার দেয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথে ও পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।